অমিক্রন আতঙ্কে কাঁপছে গোটা দেশ। এরই মধ্যে ভয় বাড়ালো দোহা থেকে কলকাতায় আসা এক তরুণী। শুক্রবার গভীর রাতে দোহা থেকে আসা বিমানটি কলকাতায় অবতরণ করে। যাত্রীদের আরটিপিসিআর পরীক্ষাতে ওই তরুণীর রিপোর্ট পজিটিভ আসে। তারপরই অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয় আমরি ঢাকুরিয়া মেন বিল্ডিংয়ের চারতলার সিঙ্গেল আইসোলেশনে। একই সঙ্গে ওই তরুণীর জিনোম সিকোয়েন্সিং করার পরামর্শ দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। বিমানের প্রত্যেকটি যাত্রীকে হোম আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, দোহা থেকে কলকাতাগামী কাতার এয়ারওয়েজের একটি বিমান রাত 2:30 নাগাদ কলকাতায় পৌঁছয়। সেই বিমানেরই যাত্রী ছিলেন ওই তরুণী। বিমানবন্দরে অবতরণের পর বাকি যাত্রীদের সঙ্গে তারও করোনা পরীক্ষা করা হয়, দেখা যায় রিপোর্ট পজিটিভ। এই ঘটনার পরই শহরে দানা বেঁধেছে অমিক্রন আতঙ্ক। গোটা বিশ্বের চিকিৎসক মহল এই মুহূর্তে অমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে দুই ভাগে বিভক্ত। এক পক্ষ মনে করছেন ততটা প্রাণঘাতী নয় এই ভ্যারিয়েন্ট, অন্য পক্ষের মত এই অমিক্রন ভয়ঙ্কর রূপ নিতে পারে, যে কোনো সময় মিউটেশন হয়ে জীবনের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।